বন্যা কবলিত জেলাগুলোর মানুষদের জন্য ত্রাণ সহায়তা দেয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। দুর্গম এলাকায় যেখানে খাবার সংকট সেসব জায়গাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বন্যা কবলিত জেলা থেকে ফিরে মইন হোসেনের ভিডিওতে শাকের আদনানের রিপোর্ট। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বন্যা কবলিত জেলাগুলোর মানুষ চরম কষ্টে দিন যাপন করছেন। বিশেষ করে দুর্গম এলাকার জনগণের কষ্টের তীব্রতা কয়েক গুণ বেশি। বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় দেশের মানুষের সেবায় সবসময়ই এগিয়ে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই মুহূর্তে হেলিকপ্টার যেই রোলে আছে সেটা মেইনলি হচ্ছে রিলিফ প্রদান করার জন্য এবং রেস্কিউ অপারেশনের জন্য। এই মুহূর্তে এটা হেডকোয়ার্টার সিদ্ধান্ত নেবেন, কোথাও যদি মেডিকেল সাপোর্ট দেওয়ার দরকার হয় সেইভাবে টিম অনগ্রাউন্ডে স্ট্যান্ডবাই করা আছে এবং হেলিকপ্টার অনেকগুলো জায়গায় ডিপ্লয় করা আছে যাতে আমরা রিকোয়ারমেন্ট আসলেই আমরা সেখানে সাহায্যের জন্য চলে যেতে পারি। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য শুকনো খাবার দিনের বিভিন্ন সময় পর্যায়ক্রমে হেলিকপ্টারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। বিমান বাহিনী দুর্গম এলাকাগুলোও চিহ্নিত করার কাজ করছে। বন্যা কবলিত মানুষদের উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসা সেবায় মেডিকেল টিমও প্রস্তুত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যেসব দুর্গম এলাকায় খাদ্য সংকট খুব প্রখর সেসব জায়গায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে শাকির আদান, চ্যানেল আই।